আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মঠবাড়িয়ার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কর্পোরাল এম এস সামাদ মৃধা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত 9টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। 1972 থেকে 1977 সাল পর্যন্ত মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 11টায় রাজধানী গ্রিন রোড স্টাফ কোয়ার্টার জামে মসজিদে মরহুমের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পিরোজপুরের মঠবাড়িয়ার কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় ও গ্রামের বাড়ি দক্ষিণ মিঠাখালীতে তৃতীয় জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হবে বলে জানান তার ছোট মেয়ে নুরুন্নাহার মিনি। দাফন করতে চাই আমাদের পিরোজপুরে মঠবাড়িয়াতে, আমাদের পারিবারিক কবরস্থান, আমরা ওখানেই করব, দাফন করব। আর ওখানে মঠবাড়িয়াতে যাওয়ার পরে দুটো জানাজা হবে, এখানে একটা অলরেডি হয়ে গেছে।